আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। আশা করি সবার কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই বিরিয়ানিটা রান্না করা যায়। রান্না করতে কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আর বিরিয়ানিটা দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। তাহলে দেখি কীভাবে বিরিয়ানিটা রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হাড় ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি, তবে আমি সলিড মাংসটাই নিয়েছি, আপনার চাইলে এখানে হাড়ও নিতে পারবেন। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আর আজকে আমি কিনা মশলাটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ নর্মাল তেল, দিয়ে আমি খুব ভালো করে এটা এখন মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। রেস্টে রেখে দিব এখন 2 ঘন্টার জন্য। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যে পাত্রে রান্না করব ওই পাত্রে ঢেলে নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। আর যে বাটির মধ্যে মাংসটা ছিল এই বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন জাল করব। ঠিক 5 মিনিট জাল করার পরে কালারটা এরকম এসেছে আর মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি এই মাংসটা আজকে রান্না করব, এখানে কোনো পানি দিব না, কারণ মাংসটা এভাবে রান্না হয়ে যাবে, যেহেতু মাংসটা একদম টাটকা। আর মাংসটা যদি ফ্রিজের হয় এক্ষেত্রে একটু পানি লাগলে অ্যাড করে দিবেন। আমি মাংসটা পুরোপুরিভাবে রান্না করে নিয়েছি, প্রায় 1/2 ঘন্টার মতো আমার লেগেছে। আর এরই মধ্যে মাংসটা খুব ভালোভাবে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর অন্য সাইডে আমি চুলায় এখানে বাসমতি চাল নিয়েছি 700 গ্রাম। খুব ভালো করে চালটা 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি 90% সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে আর কিছু গরম মশলা দিয়ে। আর এখন আমি মাংসর ওপরে এই চালগুলা বা ভাতগুলা দিয়ে দিচ্ছি। তবে আপনার চাইলে এখানে কিন্তু পোলাও চালটাও ব্যবহার করতে পারবে, তবে চালটা কিন্তু বা ভাতটা কিন্তু 90% সিদ্ধ করে নিতে হবে। এই রান্নাতে 90% সিদ্ধই করতে হবে। তো আমি খুব ভালো করে বিছিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা মরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোকরা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু কিশমিশ। যদি হাতের কাছে কিশমিশটা থাকে অবশ্যই দিবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি, ঘিটা দিলে খুব সুন্দর একটা টাটকা ফ্লেভার আসে। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি, যেহেতু এটা বিরিয়ানি রান্না করছি, এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, আপনার চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কালারটা একটু সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। তো আমি চারপাশে একটু একটু করে ফুড কালারটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসে। তো ফুড কালারটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। উপর থেকে কিছু অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা ডেকে আমি চুলার আঁচটা একবার লোতে রেখে অপেক্ষা করব 10 মিনিট। আর ঢাকনার যে একটা ছিদ্র আছে, ছিদ্রটা যে কোনো কিছু দিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী বন্ধ করে দিবেন। আমি বন্ধ করে দিয়েছি আর ফিরে আসলাম 10 মিনিট পর। তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি। তো বিরিয়ানিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর দেখলেন তো কত সহজে বিরিয়ানিটা রান্না করা যায়। আশা করি অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।